আপনার পেন কার্ড আধার কার্ড আছে নেকি? আপনার পেন কার্ড বা আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয় আপনার বাবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমত এটা খবর বিয়পি পড়েছে পেন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক বলে। কিন্তু চিন্তা নকৰিব, আপনার বাবে পেন কার্ড আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। নমস্কার, স্টুডিওত মই সাজিদ আহমেদ আর আপনার বাবে লৈ আইছো এই গুরুত্বপূর্ণ খবরটো। চিন্তা নকৰিব, আপনার পেন কার্ড আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। আধার কার্ড পেন কার্ড লিঙ্ক করার 2017 সনের জুলাই মাহত জাননী দিয়া হয়েছিল। আমি এই খবরটা জানাই আছো, পেন কার্ড আধার কার্ড লিঙ্ক নকৰিলে ইনভ্যালিড হয়ে পড়ব বলে উত্থাপন করেছিল কিছু লোকে একাংশ সংবাদ মাধ্যমত, একাংশ সংবাদ মাধ্যমত বাতৰি প্রচার হয়েছিল। কিন্তু সচাকৈ আধার কার্ড পেন কার্ড লিঙ্ক নকৰিলে ইনভ্যালিড হয়ে পড়বনে? কি হয় আসল নিয়মটো আমি জানাম এই খবর। বিত্তীয় বিভাগে এই সন্দর্ভত কি কি নীতি নির্দেশনা জারি করেছে আমি নীতি নির্দেশনাসমূহ জানাই আছো। 2022 সনের 31 মার্চলৈকে এই লিঙ্কৰ বাবে কোনো ধরনের মাচুল গ্রহণ করা হওয়া নাছিল। মুঠতে আপনি মনত রাখক, আপনার পেন কার্ড আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক আপনার বাবে নহয়। কিন্তু 2023 সনের 31 মার্চলৈকে প্রতিটো লিঙ্ক করার বাবদ 1000 টাকাকৈ মাচুল সংগ্রহ করা হয়েছে। কিন্তু এই তিনিখন রাজ্যের বাবে এই লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। কত কত বাধ্যতামূলক নহয় আমি জানাম। মুঠতে আপনি মনত রাখক, আপনার হাতত থাকা পেন কার্ড বা আধার কার্ডখন লিঙ্ক করাটো আপনার বাবে বাধ্যতামূলক নহয়। বরঞ্চ যদি আপনি ইচ্ছা করে আপনি লিঙ্ক করে লব পারে, কিন্তু বাধ্যতামূলক নহয় আপনার বাবে। অসম, জম্মু কাশ্মীর, মেঘালয়ের বাবে পেন কার্ড আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। আমি খবরটো জানাই আছো, 80 বছর ঊর্ধ্বর কোনো ব্যক্তির উপর লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। আমি এই খবরটো পুনৰবাৰ জনাম, চিন্তা নকৰিব, আধার কার্ড পেন কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। আমি একটা গুরুত্বপূর্ণ খবর জানাই আছো, আধার কার্ড পেন কার্ড লিঙ্ক করার 2017 সনের জুলাই মাহত জাননি দিয়া হয়েছিল। আমি এই খবরটো জানাই আছো, আপনি মুঠতে মনত রাখক, আপনার পেন কার্ড বা আধার কার্ডখন আপনি যদি লিঙ্ক নকৰে তেন্তে ইনভ্যালিড হয়ে না যায়। সংবাদ মাধ্যমত প্রচার হয়েছিল বহুলভাবে আপনার পেন কার্ড আধার কার্ড বাধ্যতামূলক লিঙ্ক করাটো। কিন্তু আধার কার্ড পেন কার্ড লিঙ্ক নকৰিলে ইনভ্যালিড হয়ে নপরে আপনার পেন কার্ড বা আধার কার্ড। বিত্তীয় বিভাগে এই সন্দর্ভত কি নীতি নির্দেশনা দিছে আমি সেয়াও জানাইছো আপনাদের ইতিমধ্যে। 2022 সনের 31 মার্চলৈকে এই লিঙ্কের কোনো ধরনের মাচুল গ্রহণ করা হওয়া নাছিল। কিন্তু 2023 সনের 31 মার্চলৈকে প্রতিটি লিঙ্কের বাবদ 1000 টাকাকৈ মাচুল সংগ্রহ করা হয়েছে। কিন্তু তিনিখন রাজ্যের বাবে এই আধার কার্ড পেন কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। যদি ইচ্ছা করে আপনি লিঙ্ক করে লব পারে। অসম, জম্মু কাশ্মীর, মেঘালয়ের বাবে আধার কার্ড পেন কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। গতি আপনি চিন্তা নকৰিব, আপনি নিশ্চিন্ত থাকক, আপনার পেন কার্ড আধার কার্ড লিঙ্ক করাটো বাধ্যতামূলক নহয়। আর আপনি যদি লিঙ্ক নকৰে তেন্তে ইনভ্যালিড হয়ে নপরে আপনার হাতত থাকা পেন কার্ড বা আধার কার্ডখন। সুলতান মাল্টি স্পেশালিটি হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার মরিগাঁও, উন্নত মানের চিকিৎসা সেবা, অভিজ্ঞ চিকিৎসক, 24x7 ইমার্জেন্সি সেবায় আপনার আপন শহর মরিগাঁওত সুলতান মাল্টি স্পেশালিটি হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার মরিগাঁও। অ্যাপেন্ডিক্স, গোল ব্লাডার, সিজারিয়ান অপারেশন অতি ন্যূনতম খরচতে সম্পন্ন করা হয়। আল্ট্রাসাউন্ড, এক্সরে, ইসিজি সকল ধরনের পরীক্ষায় উপলব্ধ। ইয়ার হসপিটালের ভিতরতে ফার্মাসীত সকল ধরনের ঔষধও পাব। যিকোনো জরুরীকালীন সেবা, ডক্টরের সবিশেষ আর আগতীয় বুকিংয়ের এতিয়া যোগাযোগ করক সুলতান মাল্টি স্পেশালিটি হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার মরিগাঁওর সঙ্গে। তেওঁলোকৰ যোগাযোগ নম্বর 8822686715। তেওঁলোকৰ ঠিকনা মৈধালী পথার দমাল রোড, মরিগাঁও।